বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণত ওয়ারিশ বা উত্তরাধিকারীদের মধ্যে বন্টন সংক্রান্ত জটিলতা দেখা দেয়, অর্থাৎ সম্পত্তি বন্টনের জন্য আপনি চাইলেই আদালতের মাধ্যমেও সম্পত্তি বন্টনের মামলা করতে পারেন। আদালতের মাধ্যমে প্রতিকার মূল্যে আপনি বন্টন, আপনার যে বন্টন সেটি সাহাম বুঝে নিতে পারেন। অর্থাৎ মানুষ উত্তরাধিকার সূত্রে কিংবা খরিদ সূত্রে যদি কোনো সাধারণত সম্পত্তির মালিক হয়ে থাকে, উক্ত সম্পত্তি যদি আপনার সহ অংশীদার কিংবা সহ উত্তরাধিকারী যিনি রয়েছেন সেটি আপনার সংশ্লিষ্ট, আপনার প্রাপ্য অংশ যদি আপনাকে বুঝিয়ে না দেয়, সেক্ষেত্রে আপনি প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট এখতিয়ারাধীন আদালতে বন্টনের মামলা করতে পারেন। বন্টনের মামলার জন্য আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি যে অংশের মালিক সেটি সংশ্লিষ্টতায় প্রামাণিক যে দালিল ডকুমেন্টস রয়েছে সেগুলো, দলিলগুলো, খতিয়ান এবং সংশ্লিষ্ট আপনি যে উত্তরাধিকারী হয়ে থাকেন উত্তরাধিকারী সনদ এবং সহ অংশীদার যারা রয়েছেন কিংবা সহ উত্তরাধিকারী যারা রয়েছেন তাদের বিস্তারিত বিবরণ দিয়ে আদালতে আপনি এই ঘোষণামূলক বন্টনের মামলাটি করা হয়ে থাকে। এক্ষেত্রে বন্টনের মামলার ক্ষেত্রে আদালত যেটি করে সেটি হচ্ছে দুই ধরনের ডিগ্রি প্রদান করে থাকে। প্রাথমিক ডিগ্রি যেটার মাধ্যমে আপনার প্রাপ্য অংশটি নির্ধারিত হয়, আপনি কতটুকু সম্পত্তি পাবেন সেটি নির্ধারিত হয়। দ্বিতীয় অংশ যেটি ডিগ্রি চূড়ান্ত ডিগ্রির মাধ্যমে আপনার দখল বুঝিয়ে দেওয়া হয়, অর্থাৎ আপনার যে অংশটি সেটি যদি প্রাপ্ত হওয়ার পরও যদি আপনার যে সহ অংশীদার কিংবা সহ উত্তরাধিকার যারা রয়েছে তারা যদি আপনার অংশটি বুঝিয়ে না দেয় সেক্ষেত্রে আদালত সরজমিনে সেটি আইনগতভাবে দখল বুঝিয়ে দেওয়ারও কার্যক্রম করে থাকে। অর্থাৎ আদালত যে ফোর্স, পুলিশি ফোর্স দ্বারা হোক যেভাবে হোক সেটি সরজমিনে গিয়ে সীমানা নির্ধারণপূর্বক, সীমানা বন্টনপূর্বক সম্পত্তির সঠিক সাহাম বুঝিয়ে দেওয়ারও ডিগ্রি দিয়ে থাকে, সেটি করতে পারেন। আরেকটি বিষয়, আপনি বন্টনের ডিগ্রি পাওয়ার পরও যদি সহ অংশীদার বা সহ উত্তরাধিকারী সেখানে আপনার অংশ বুঝিয়ে না দেন সেক্ষেত্রে আপনি উচ্ছেদের মামলা করতে পারেন। এবং আপনার যদি সেক্ষেত্রে জীবন আশঙ্কা কিংবা হুমকির সম্মুখ হন সেক্ষেত্রে আপনি ফৌজদারি মামলারও আশ্রয় নিতে পারেন, সাথে সাথে একটি জিডি করেও রাখতে পারেন। অর্থাৎ বন্টনের যে প্রক্রিয়া সেটি আদালতের স্বাভাবিকভাবে যদি আপনাকে বুঝে না দেওয়া হয় আপনি আদালতের আশ্রয় নিয়ে যথাযথ সামান্য কর্ফি নিয়ে 100 টাকার কর্ফি দিতে হয় এবং প্রতি সাহাম অনুসারে সে এবং যে ঘোষণা অনুসারে আরও কিছু কর্ফি দিতে হয়। অর্থাৎ কম খরচে সঠিকভাবে বন্টন বুঝে নেওয়ার জন্য, আপনার সঠিক হিসাব বুঝে নেওয়ার জন্য আপনি আদালতের মাধ্যমে বন্টনের মোকদ্দমা করতে পারেন এবং এতে করে আপনি আপনার যে সম্পত্তি রয়েছে সেটির মালিকানা নামজারি এবং বন্টনের ডিগ্রি মূল্য আপনি নামজারি করতে পারেন, আপনি হস্তান্তর করতে পারেন, সব কিছু করা সম্ভব। সুতরাং বন্টন নিয়ে কোনো জটিলতা নয়, একজন আইনজীবীর সহায়তা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে বন্টনের মোকদ্দমা করে আদালতে প্রতিকার সবাই হচ্ছে উত্তম সমাধান। ধন্যবাদ সবাইকে।